চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আমি চলে এসেছি আমাদের নিয়ারবাই স্টেশন, রুকনি বলে জায়গাটার নাম। এখানে চলে এসেছি, আমরা এখান থেকে ট্রেন ধরবো। 9:25 হচ্ছে ট্রেনটা, এখান থেকে হাওড়া ডাইরেক্ট। তো এখন দেখা যাক, কিছুক্ষণ টাইম এখন এখানে বসে স্টেশন করতে হবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে স্টেশনটা। হ্যালো, हाय लोग, मैं आ गया हूँ आद्रा जंक्शन में। उसे अभी ट्रेन पकड़ेंगे, ये जाएगा हावड़ा। हावड़ा से हावड़ा है अभी ट्रेन, इसी ट्रेन में हम हावड़ा जाएंगे। देखिए ये ट्रेन यहाँ से अभी रात, अभी रात के लगभग 10:30 बज रहे हैं, और एक ट्रेन आएगा यहाँ से ज्वाइन होगा, और इसी ट्रेन से हम लोग हावड़ा जाने वाले हैं। हम लोग 3 आदमी हैं। ट्रैफिक बहुत ज़्यादा है। हेलो, गुड मॉर्निंग। ट्रेन हम लोग पहुँच गए हैं, अभी उतरने वाले हैं। पूरा जाने आपको दिखा नहीं पाया क्योंकि पूरा रात था, रात में थोड़ा सा भी नहीं हुआ, पूरा रात जागना पड़ा और इधर से उधर, उधर से इधर आना पड़ा। थोड़ा सा भी नींद नहीं हुआ अच्छे से। बने रही है वीडियो में, सब कुछ देखिए। थोड़ा बहुत आप लोग को व्यू दिखाने वाले हैं, रुकिए। ठंड तो बहुत है यहाँ पर। हावड़ा ढूंढे तो वीडियोते रखो तुम्हारा। হাওড়া রুখছে এখন। হাওড়া পৌঁছে গেছি। হচ্ছে তোমাদের কাছে পুরো ভ্লগটা তুলতে পারলাম না, কারণ রাত্রির মধ্যে সবাই আমরা শুয়ে পড়লাম, একটু টায়ার্ড হয়েছিলাম, এখনও টায়ার্ড হয়ে আছি। রাতের মধ্যে ঘুম ভালো হয়নি আমাদের, আমরা 3 জন ছিলাম। আর আমরা হাওড়া পৌঁছে গেছি, এবার আমরা হাওড়া থেকে কিছুক্ষণ পরে আমরা বেরোবো, কিছু জায়গা তোমাদেরকে দেখাবো, ঘুরে দেবো তোমাদেরকে। তো লাইভটা শেষ পর্যন্ত দেখো, খুব আনন্দ লাগবে। আর আজ আমি কলকাতা এসেছি, মানে ফার্স্ট এসেছি কলকাতা। যেদিকে পারিব সেদিকে বেরোতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বললি নেই দিবি গাছ দিবে না। আমরা পৌঁছে গেছি কলকাতাতে। কলকাতা না, হাওড়া। হ্যাঁ, হাওড়াতে পৌঁছে গেছি, হাওড়া স্টেশন। দেখো তোমাদের কিছু বুঝতে বাড়িখান থেকে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা যাবো এই ব্রিজটা হাইটা ক্রস করবো, বুঝতে পারলে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন
আমরা হাওড়া ব্রিজের দিকে রওনা হচ্ছি। কত আসতে বলে শুনতে পাবে পাবলিকে? আমার এটা তো মাইক ফিট করা আছে কান্টার কাছে। এই তো ব্রিজ তো Yeah.